হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল সিনে এরিয়া। আজকে আমি আরও একটি নতুন হরর মুভি এক্সপ্লেইন করব। সুন্দর পরিপাটি বাড়িতে আমরা সবাই থাকতে চাই, কিন্তু যদি আপনি এমন একটি বাড়িতে ঢুকে পড়েন যেটা ডাইনির অভিশপ্ত ছিল, আজকের মুভিতে আমি এমনই একটি রহস্যময় বাড়ির গল্প বলতে চলেছি। আমার আজকের মুভির নাম হলো দ্য উইচ ইন দ্য উইন্ডো। ভিডিওটি ভালো লাগলে প্লিজ লাইক, কমেন্ট আর শেয়ার করবে, আর আমাকে সাপোর্ট করার জন্য অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবে না। তো আর কথা না বাড়িয়ে মুভিতে চলে যাই। মুভির শুরুতে সাইমন ও তার ওয়াইফ বেবারলিকে দেখানো হয়। এখানে তারা দুজন তাদের সন্তান ফিনের বিষয়ে কথা বলছিল। বেবারলি সাইমনকে বলছিল যে ফিনকে কিভাবে রাখতে হবে, কী ধরনের খাবার খাওয়ানো যাবে আর কী কী খাবার দেওয়া যাবে না। বেবারলি সাইমনকে আরও বলে ফিনকে কিছুতেই স্মার্টফোন দেওয়া যাবে না, কারণ সে অ্যাডিক্টেড হয়ে যেতে পারে। সাইমন বেবারলিকে কথা দেয় যে সে ভালোভাবেই ফিনের খেয়াল রাখবে। এখানে একটা বিষয় উল্লেখ্য যে সাইমন ও বেবারলির মধ্যে ঝগড়া হয়েছিল, এর জন্য তারা আলাদা থাকতো। আর ফিনও কিছুদিন তার মায়ের সাথে থাকতো আর কিছুদিন তার বাবার সাথে থাকতো। সাইমনের পেশা হলো সে পুরনো বাড়ি কম দামে কিনে সেগুলো নতুনভাবে ডিজাইন করে বেশি দামে বিক্রি করে, কিন্তু বেবারলি এটা একদমই পছন্দ করে না। সে চাইতো তাদের যেন একটা সুন্দর বাড়ি হয় আর যেখানে তারা সবাই একসাথে থাকতে পারবে। এরপর সাইমন ফিনকে নিয়ে বেরমন শহরের উদ্দেশ্যে বেরিয়ে পড়ে। সেখানে পৌঁছে সাইমন ফিনকে একটা পুরনো বাড়ি দেখায় যেটা কিছুদিন আগে সাইমন কিনেছে, কিন্তু সাইমন বাড়িটা রেনোভেট অর্থাৎ নতুনভাবে ডিজাইন করে বিক্রি করতে চাচ্ছিল না। সে এই বাড়িতে তার পুরো পরিবার সহ সেটেল হতে চাচ্ছিল। এটা সাইমন তার স্ত্রী বেবারলিকে সারপ্রাইজ দেবে বলে তাকে এ বিষয়ে কিছুই বলে না। এরপর তারা দুজনে ঘরে প্রবেশ করে। ফিনের বাড়িটা বেশ ভালোই লাগে। এরপর তারা দুজনে বাড়ির ভেতরের চারিদিকটা ভালোভাবে দেখতে থাকে। সেখানে অনেক কাজই বাকি ছিল। ফিন তার বাবাকে মজা করে বলে, এই বদ্ধ বাড়িতে আবার কারো লাশ নেই তো? সাইমনও মজা করে বলে, থাকতেও পারে। এরপর তারা দুজনে ফিনের জন্য ঠিক করা রুমে যায় আর সেখানে একটা অদ্ভুত ছবি দেখতে পায়। ছবিটা ফিনের খুব একটা ভালো লাগে না। তারা ঘুরতে ঘুরতে ওপরের একটা রুমে যায় আর সেখানে জানালার সামনে একটা চেয়ার দেখে, আর সেই জানালার কাঁচটাও ভাঙা ছিল। সাইমন তার রেনোভেট লিস্টে এটাও লিখে নেয়, পাশাপাশি সে বাড়ির সমস্ত ত্রুটি এই লিস্টে লিখে রাখে। তখনই ফিন বাড়ির দেয়ালে কারো হাঁটার মতো আওয়াজ পায়। আওয়াজটা খুঁজে বের করার জন্য তারা বেসমেন্টে যায় আর সেখানে লুইস নামের একটি লোককে দেখে। লুইস বলে সে এখানে লাইট রিপেয়ারের কাজ করতে এসেছে আর সাইমনই তাকে আসতে বলেছিল। এরপর তারা সবাই একটি নদীর সামনে যায়। লুইস সাইমনকে বলে, তুমি হয়তো জানো না যে এই বাড়িটা নিয়ে একটা গুজব আছে। লুইস বলে, আমার জন্মেরও আগে এখানে নাকি একজন লিডিয়া নামক মহিলা থাকতো আর তাকে সবাই ডাইনি বলে ডাকতো। তবে একটা সময় সেই মহিলারও স্বামী সন্তান পরিবার ছিল, কিন্তু একটা অ্যাক্সিডেন্টে তার পুরো পরিবার মারা যায়। কিন্তু এলাকাবাসী সেই মহিলাকেই তার পরিবারের মৃত্যুর জন্য দোষারোপ করেছিল। লুইস আরও বলে, তার মা তাকে এই ঘরের আশেপাশেও আসতে দিত না, কারণ তার মা মনে করতেন এই ঘরে খারাপ কিছু আছে। লুইস বলে, তার পরিবারের মৃত্যুর পর থেকে সেই মহিলাটিকে জানালার পাশে থাকা চেয়ারটায় সবসময় বসে থাকতে দেখা যেত। দিন রাত সবসময় সে সেখানেই বসে থাকত, কখনোই তার জায়গা পরিবর্তন করত না। একদিন সেই মহিলার বাড়িতে গিয়ে লোকেরা দেখে মহিলাটি হার্ট অ্যাটাকের কারণে অনেক আগেই মারা গিয়েছে, আর এখন লোকেরা মনে করে এই বাড়িতে যেই আসুক না কেন বাড়িটা ওই মহিলারই থাকবে। কিন্তু সাইমন ও ফিনের লুইসের এসব কথা বিশ্বাস হয় না। রাতে সাইমন ও ফিন ঘুমানোর জন্য প্রস্তুতি নিচ্ছিল, তখন সাইমন একটা ট্যাবলেট খায়। ফিন বলে, এটা কিসের ওষুধ? সাইমন বলে, তার হার্টে একটা ছোট ছিদ্র দেখা গেছে আর এই জন্যই তাকে নিয়মিত এই ওষুধ খেতে হচ্ছে।
এরপর রাতে ঘুমানোর সময় ফিন আজব কিছু আওয়াজ শুনতে পায় আর তার ঘুম ভেঙে যায়। পাশের রুমে সাইমনও শব্দটা শুনে জেগে যায়। সে মনে করে ফিন হয়তো আওয়াজ করছে, তাই সে ইগনোর করে ঘুমিয়ে পড়ে। পরের দিন সকালে সাইমন ফিনকে ছোট ছোট কাজ শেখায়। তারা দুজনে বাড়ির হিটার ঠিক করতে চায়, কিন্তু কিছুতেই এটা ঠিক হচ্ছিল না। রাতে সাইমন লাইট সেট করছিল, তখনই সে দরজায় কারো হাত দেখতে পায়। কিন্তু সে যখন চেক করার জন্য বাইরে যায়, সেখানে কিছুই ছিল না। তখনই সেখানে ফিন চলে আসে আর সাইমনকে জিজ্ঞেস করে সে কি এই বাড়িতে আজব কিছু অনুভব করেছে। সাইমন বলে, কেমন ধরনের? তখন ফিন বলে, সে আয়নায় একজন মহিলাকে দেখেছে, আবার মহিলাটি সঙ্গে সঙ্গে গায়েবও হয়ে গেছে। ফিন বলে, সে হয়তো লিডিয়া। এরপর তারা দুজনে সেই জানালার পাশে থাকা চেয়ারের কাছে যায়। ফিন বলে, এটা কি সেই চেয়ার যেখানে লিডিয়া বসে থাকতো? সাইমন বলে, এটা সেই চেয়ার হতে পারে না। লুইসের কথা মতো সেই ঘটনার তো অনেক যুগ পার হয়ে গেছে। এরপর তারা দুজনে ঘুমাতে চলে যায়। ঘুমানোর সময় ফিনের নজর সেই ছবিটার ওপর পড়ে, এতে সে অনেক ভয় পায়। ফিনের অনুভব হচ্ছিল যেন এই বাড়িতে শুধু তারা নেই, আরও একজনও আছে। এই জন্য ফিন সাইমনের রুমে গিয়ে তার সাথে ঘুমিয়ে পড়ে। পরদিন সকালে ফিনের এমন অনুভূত হয় যেন সাইমন তাকে কান্না করতে করতে ডাকছে আর বলছে সে আজ একটা দুঃস্বপ্ন দেখেছে, আর স্বপ্নে একজন মহিলা এসেছিল, সেটি হয়তো লিডিয়া। লিডিয়া তাকে বলছিল ফিনের কিছু হয়েছে। তখনই ফিন উঠে পড়ে আর দেখে সেখানে সাইমন নেই, সাইমন নিচে কাজ করছে। তখন ফিন ভেবে নেয় সে হয়তো স্বপ্নে সাইমনের গলা শুনেছে। পরের সিনে ফিন ও সাইমনকে সেই কাজ ঠিক করতে দেখা যায়। তখন ফিন সাইমনকে বলে যে সে কি এই ঘরটাকেও বিক্রি করে ফেলবে। সাইমন বলে, না, সে এটা বিক্রি করতে চায় না। তখনই হঠাৎ রুমের লাইট চলে যায়। চেক করার জন্য তারা বেসমেন্টে যায় আর সেখানে গিয়ে দেখে হিটার ঠিক হয়ে গেছে। এতে সাইমনের ব্যাপারটা বেশ ভালোই লাগে। এর কিছু সময় পর তারা জানালার পাশে থাকা সেই চেয়ারটাতে লিডিয়াকে বসে থাকতে দেখতে পায়। তখন সাইমন লিডিয়াকে জিজ্ঞেস করে যে সে এখানে কেন এসেছে। লিডিয়া কিছুই বলছিল না, সে চোখ বন্ধ করে বসেছিল। এরপর ফিন ও সাইমন লিডিয়ার কাছে যায় আর তার সাথে কথা বলার চেষ্টা করে, কিন্তু তখনই লিডিয়া জেগে যায় আর ফিন ও সাইমন দৌড়ে পালাতে থাকে। লিডিয়া তাদের পেছন পেছন যাচ্ছিল আর তাদের থামতে বলছিল, কিন্তু ফিন ও সাইমন তার কোনো কথা শোনে না। তারা দ্রুত গাড়ি নিয়ে বেরিয়ে যায় আর দেখে লিডিয়া বাড়ির সামনেই দাঁড়িয়ে আছে, যেন তার সীমানা এই বাড়ি অবধি ছিল। এরপর সাইমন বেবালিকে ফোন করে বলে সে কাল সকালেই ফিনকে বাসে তুলে দিয়ে বেবালির কাছে পাঠিয়ে দেবে, কারণ তার এখানে একটা সমস্যা হয়েছে। সাইমন আরও বলে এই সমস্যার ব্যাপারে সে পরে তাকে জানিয়ে দেবে। ফিনের এটা ভালো লাগে না, কারণ সে তার বাবার সাথেই থাকতে চাইছিল। সাইমন বলে সে তাড়াতাড়ি এই বাড়িটা ঠিক করে বিক্রি করে দেবে। এরপর তারা দুজন লুইসের বাসায় যায়। লুইস বলে সে নিজেও লিডিয়াকে দেখেছে সেই বাড়ির ভেতরে, আর এরপর থেকেই তার অদ্ভুত সমস্যা হতে শুরু করেছে। লুইস বলে সে ঘুমের মধ্যে হাঁটতো আর চোখ খুললে দেখতো যে সে ওই ভুতুরে বাড়ির সামনে দাঁড়িয়ে আছে, আর যেন লিডিয়া তাকে ঘরের ভেতরে আসতে বলছে। এসব কথা সাইমন চুপচাপ শুনতে থাকে। লুইস আরও বলে, আমি তোমাকে এই বাড়িটা থেকে দূরে থাকার কথা বলতে চেয়েছিলাম, কিন্তু আমি নিজেই জানি না কেন আমি তোমাকে এই কথা বলতে পারিনি। কিন্তু এবার লুইস সাইমনকে এই বাড়িটা থেকে পুরোপুরি দূরে থাকতে বলে। সাইমন বলে সে এই বাড়িটা বিক্রি করে দেবে, কিন্তু এর আগে তাকে ঘরের বাকি মেরামত করতে হবে, নয়তো এই বাড়িটা বিক্রি করতে পারবে না। পরের দিন সকালে সাইমন ফিনকে নিউ ইয়র্কে যাওয়ার জন্য বাসে তুলে দেয় আর এরপর সাইমন সাহস করে ওই ভুতুরে বাড়ির ভেতরে ঢুকে বাকি কাজগুলো করতে থাকে। কিন্তু কিছুক্ষণ পরে ফিন সেখানে চলে আসে। ফিন বলে সাইমন চলে আসার পর সে বাস থেকে নেমে এসেছে আর পায়ে হেঁটেই এখানে চলে এসেছে। একথা শুনে সাইমন কিছুটা রেগেই যায় আর বলে, কাল সকালেই তুমি নিউ ইয়র্ক চলে যাবে।
তখন ফিন বলে, আমি তোমাকেই বেশি ভালোবাসি আর তুমিই আমাকে তোমার কাছে রাখতে চাইছো না। ফিন আরও বলে, তুমি কেন আমাদের সাথে একসঙ্গে থাকো না? একথা শুনে সাইমন ইমোশনাল হয়ে যায় আর বলে, আমি প্রথমে বেবার্লির স্বপ্নের মতো বাড়ি বানাবো আর এরপর আমরা সবাই একসাথে থাকবো। আর এর আগে একসাথে থাকতে চাইলেও কোনো লাভ হবে না, কারণ এতে আরও ঝগড়া হবে আর তখন আমরা পুরোপুরি আলাদাও হয়ে যেতে পারি। তখনই সেখানে বেবার্লির ফোন আসে। বেবার্লি বলে যে ফিন বাসায় চলে এসেছে। একথা শুনে সাইমন স্তব্ধ হয়ে যায়। সাইমন কল কেটেই সেখান থেকে দৌড়ে পালাতে থাকে, কারণ সেটা ফিন রূপে লিডিয়া এসেছিল। লিডিয়া সাইমনকে দাঁড়াতে বলে, কিন্তু সাইমন দৌড়ে তার গাড়ির কাছে যায়, কিন্তু সে তো গাড়ির চাবিটা ঘরেই রেখে এসেছে। এরপর সাইমন সাহায্যের জন্য লুইসের বাসায় যায়, কিন্তু লুইস তাকে সাহায্য করতে চায় না। লুইস বলে, তুমি কখনোই সেই বাড়ি থেকে বেরোতে পারবে না। সাইমন তার কথার কিছুই বুঝতে পারছিল না। তখনই লুইস সাইমনের মাথায় বিয়ারের বোতল দিয়ে আঘাত করে। সাইমনের জ্ঞান ফিরলে সে দেখে সে ওই ভুতুরে বাড়ির মধ্যেই আছে। সাইমন এবার গাড়ির চাবিটা নিয়ে ঘর থেকে বেরিয়ে আসে আর গাড়ি স্টার্ট দেয়, কিন্তু তখনই সে নিজেকে ওই বাড়ির মধ্যে বন্দি দেখতে পায়। সাইমন কিছুই বুঝতে পারে না যে তার সাথে সব কী হচ্ছে। আসলে সত্যি হলো সাইমন সেই বাড়ির মধ্যেই আটকে ছিল। সে ফিনকে তুলে দেওয়ার পর যে বাড়িতে এসেছিল, এরপর সে আর বেরোতে পারেনি। আর একটু আগে যে সাইমন লুইসের বাড়ি গিয়েছিল, সেটা লিডিয়ার একটা মায়া ছিল। এরপরই আবারও সাইমন ঘর থেকে বেরিয়ে আসে আর এবার ঘরের ভেতর থেকে বেবার্লি আসে। সাইমন বুঝতে পারে এটা লিডিয়া, কিন্তু তখনই ঘরের ভেতর থেকে লিডিয়ার আওয়াজ আসে। লিডিয়া বলে, তুমি চাইলেই এখান থেকে চলে যেতে পারো, কিন্তু বাইরে গিয়ে তুমি কি করবে? আবার নতুন করে বাড়ি খুঁজবে? চিন্তিত থাকবে? আবারও নতুন সমস্যার সম্মুখীন হবে? নাকি এই বাড়িটিকে আপন করে নেবে আর স্ত্রী ও সন্তানের জন্য সুন্দর বাড়ি বানাবে? সাইমন বলে, এতে লিডিয়াও কি এই বাড়িতেই থাকবে? তখন লিডিয়া বলে, না, তুমি এই বাড়িতে আসার পর এই বাড়িটা তোমাকে সমর্পণ করে আমি মুক্ত হব। তখন সাইমন আর না ভেবে বাড়ির ভেতরে ঢুকে বলে, এই বাড়িতে আমিই থাকব আর বাড়িটাকে সুন্দর করে তৈরি করব। এরপর সাইমন মনের মতো করে পুরো বাড়িটা রেনোভেট করতে থাকে, যেটা মূলত সাইমনের একটা স্বপ্ন ছিল। এরপর আমরা দেখি ঘুমের মধ্যে লুইস হাঁটতে হাঁটতে সেই ভুতুরে বাড়ির সামনে এসেছে, আর এবার সে জানালার পাশে চেয়ারে লিডিয়াকে নয় বরং সাইমনকে দেখতে পায়। সেখানে সাইমন মৃত অবস্থায় লিডিয়ার জায়গায় বসে আছে। এরপর অনেক সময় কেটে যায় আর দেখা যায় এবার ফিন ও বেবার্লি সেই ভুতুরে বাড়িতে থাকতে এসেছে। এখানে লুইস বেবার্লিকে বলে যে সাইমনের হার্টে যে সমস্যা ছিল তার জন্যই সাইমন মারা গেছে, অর্থাৎ বাড়ির ভৌতিক বিষয়টি বেবার্লির থেকে গোপন রাখা হয়। ফিনের ঘরের ভেতরে ঢুকতে ভয় হচ্ছিল, কিন্তু এরপরেও তারা দুজনে ঘরে প্রবেশ করে আর তাদের এই ঘরটা ভেতর থেকে অনেক পছন্দ হয়। ফিন তার রুমে গেলে তার বাবার লেখা একটি চিঠি দেখতে পায়, যেখানে লেখা ছিল, এই বাড়িটা এখন ঠিক হয়ে গেছে আর আমি সব সময় তোমাদের সাথেই থাকব। মুভির একেবারে শেষে দেখা যায় ফিন ও বেবার্লি তাদের দুজন ছাড়াও বাড়িতে তৃতীয় কাউকে অনুভব করছিল আর তারা এই শব্দটাকে মেনে নিয়েছে। তারা মনে করে এটা সাইমনেরই উপস্থিতি। একদিন রাতে ফিন যখন ঘুমাবে তখন সে দেয়ালের ওপরে হাত রেখে বলে, গুড নাইট বাবা। দেয়ালের মধ্য থেকে উত্তর আসে যে সাইমন এখন থেকে সবসময় তার ফ্যামিলির সাথেই থাকবে। আর এখানেই মুভিটি শেষ হয়ে যায়।